নমস্কার বন্ধুরা, আমি পপি, মাই লাভ হোম কুকিং, আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি রুই মাছ দিয়ে বেগুনের ঝোল। তো আমি রেসিপিটি শুরু করছি। আমি দোকান থেকে ছোট ছোট বেগুন নিয়ে এসেছি। বেগুনগুলো খুব দেখতেও সুন্দর লাগছিলো এবং টেস্টিও খেতে। আমি আগের দিন ভাজা করে খেয়েছি। আমি একটা ছোট্ট শর্ট ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। বেগুনের ঝোল করার জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিই। এখানে আলু রয়েছে, রসুন রয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা দুটোই রয়েছে, পেঁয়াজ আর টমেটো। এখানে আমি রুই মাছ নিয়েছি। অনেক দিন পরে বাজার থেকে রুই মাছ কিনে আনা হলো। বেগুনগুলো আমি চার টুকরো করে নেব, খুব বেশি পাতলা করব না, কারণ কি বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর সঙ্গে কেটে নিলাম আলু। আলুগুলো ছাড়িয়ে ছোট ছোট পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আমার আলু আর বেগুন কাটা হয়ে গেছে। এবার ভালো করে আমি দু তিনবার ধুয়ে নেব। এর সঙ্গে আমি পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজগুলো একটু লম্বা লম্বাই কেটে রাখবো, কারণ পেঁয়াজগুলো লম্বা লম্বা থাকলে খুব ভালো দেখা যায়। এরপরে আমি টমেটো কুচিয়েও নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম একটা বাটিতে। এরপর আমি টমেটোগুলো লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে কেটে নিচ্ছি লঙ্কা। কাঁচা লঙ্কা একটুখানি মাঝের দিকে চিরে দিতে হবে। এরপরে রসুনগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। এরপরে নিয়ে নেব ধনে পাতা। ধনে পাতা দিলে তরকারির স্বাদটা একটু পরিবর্তন হয়ে যায়। আমি এই সামান্য উপকরণগুলো দিয়েই আমি আজকে বেগুনের তরকারি রান্না করব। তো বন্ধুরা চলুন উনুনের কাছে চলে যাই। এখানে আমি মাছে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো এরপর আমি গ্যাসের উপর কড়াই দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। বাকি মাছগুলো এরপর ভেজে তুলে নেব। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, এক সাইড লাল হয়ে গেছে তার জন্য। মাছগুলো এবার কড়াই থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দেব, যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে। পরের মাছগুলো এরকমভাবেই আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি সব মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই বেগুন আর আলু হালকা করে ভেজে নেব। বেগুন আর আলু একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে লবণ আর হলুদ দিয়েও ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হালকা পরিমাণে একটুখানি ভেজে নিতে হবে। বেগুন আর আলুটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খেতেও অন্যরকম লাগে, কালারটাও খুব সুন্দর আসে। বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব বেশি আমি ভাজিনি। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। বেগুন আর আলু ভেজে রাখার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। জিরেটা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। জিরে আমি একটু কোনো রকমভাবে একটু থেতো করে দিয়ে দেবো। এবার আমি ওই তেলেতেই তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটাও কোনো রকমভাবে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো বেগুন আর আলু। বেগুন আর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে কুচনো মশলা দিয়েছি সামান্য পরিমাণে, খুব বেশি আমি দিইনি। এরপরে মশলাটা কষানোর পরে পরিমাণ মতো জল। এতে খুব বেশি যে জল লাগবে তা নয়, কারণ কি বেগুন আর আলু আগেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে তরকারিটা জাল হতে দেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এরপরে আমি এটা হতে হতে আমি একটু বাইরে যাব। বাইরে গিয়ে দেখতেই পাচ্ছেন পাতাটা খুব সুন্দর গাছটার। এরপর আমি জিরেগুলো থেতো করে রেখেছিলাম, খুব বেশি থেতো করিনি, জিরেগুলো আমি তরকারিতে দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেব রুই মাছগুলো। রুই মাছের লেজা দিয়েছি, পেটি দিয়েছি আর দাঁড়ার মাছ। মাছগুলো দেওয়ার পর তরকারিটা আর একটু জাল হবে। তরকারির উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিলাম। ধনে পাতা দিলে আগেই বলেছি তরকারির স্বাদটা একটু পরিবর্তন হয়ে যায়। এবার আমি তরকারিটা তুলে নিচ্ছি একটা থালাতে। আজকে এই পর্যন্তই ছিল
বেগুনের রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? এরকম প্রতিদিন নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।